हेलो फ्रेंड्स, वेलकम टू गवर्नमेंट जॉब स्टडी यूट्यूब चैनल। वेस्ट बेंगल पुलिस कन्स्टेबल इंटरव्यू एक्सपीरियंसर आरेकटी नतून वीडियो निये एलाम आपनादेर जन्ने। आजकेर वीडियोते आमरा मेदिनीपुर पुलिस लाइने इंटरव्यू दिये आसा एकजन परीक्षार्थीर काछ थेके ओनार इंटरव्यूर अभिज्ञता शुनबो। तार आगे एकटी कथा, जदि केउ वेस्ट बेंगल पुलिस कन्स्टेबलेर इंटरव्यूर अभिज्ञता आमादेर संगे शेयर करते चान তাহলে ইন্টারভিউর অভিজ্ঞতা রেকর্ডিং করার পরে আমাদের হোয়াটসঅ্যাপে পাঠাতে পারেন। চলুন আর দেরি না করে ওনার ইন্টারভিউর অভিজ্ঞতা এবার শোনা যাক। আমার নাম অসিত দাস। আমার আজকে ইন্টারভিউ ছিল পশ্চিম মেদিনীপুরে। তো ফার্স্ট শিফটে থাকার জন্য আমি প্রায় 7:30টার দিকে ওইখানে পৌঁছে গিয়েছিলাম এবং যথারীতি 9টার আগেই গেট খুলে দিয়েছিল এবং গেটের মধ্যে সেখানে অ্যাডমিট দেখিয়ে প্রবেশ করানো হয়। প্রবেশ করার পর আমি প্রথমে স্যানিটাইজ করি, এখানে স্যানিটাইজ করার ব্যবস্থা করা আছে। সেখানে স্যানিটাইজ করার পর একটু এগিয়ে যেতেই সেখানে নাম ফোন নাম্বার দিয়ে তারপরে আমাকে পাঠিয়ে দেওয়া হয়। ওইখানে দিয়ে থার্মাল গানের সাহায্যে আমাদের তাপমাত্রা আছে মাপা হচ্ছে। এরপরেই আমাদের সেইখানে ব্যাচ ব্যাচ করে ভাগ করে দেওয়া হচ্ছে এবং সেখানে ফোন নাম্বারটা দিতে হচ্ছে। এরপর আমাদের এই ব্যাচ নিয়ে যা হচ্ছে একবারে যেখানে ডকুমেন্টস ভেরিফিকেশন হচ্ছে সেইখানে নিয়ে যাওয়া হচ্ছে এবং সেখানে টেবিল ভাগ করা আছে। সেই টেবিলে একজন যাচ্ছে বায়োমেট্রিক টেস্ট এবং টেবিলে বসে যে এই টেস্ট হচ্ছে ডকুমেন্টস ভেরিফিকেশন লাগছে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট সার্টিফিকেট, HS-এর মার্কশিট সার্টিফিকেট ও গ্র্যাজুয়েশন থাকলে তার মার্কশিট সার্টিফিকেট, এছাড়া যদি কাস্ট সার্টিফিকেট থাকে তো কাস্ট সার্টিফিকেট, আর ভোটার আইডি বা আধার কার্ড লাগছে। এবার এইসব দিলে এখানে সব স্ক্যান করছে ডকুমেন্ট সব এবং এক কপি জেরক্স নিচ্ছে সেলভার এড্রেস সমেত দিয়ে সেখানে হলে এবারে আমাদের ইন্টারভিউর জন্য অপেক্ষা করতে হচ্ছে বাইরে। এইভাবে বাইরে কিছুক্ষণ অপেক্ষা করার পর আমার ডাক পড়লো, আমি গিয়ে গেটের সামনে দাঁড়ালাম। যে কনস্টেবল বলল যাও ভেতরে, এবার ভেতরে যাওয়ার জন্য প্রস্তুত হলাম এবং কনস্টেবল আমাকে এগিয়ে দিলেন সামনের দিকে, দরজা খুলে দিলেন। আমি পারমিশন নিয়ে ভেতরে প্রবেশ করলাম, যে সব সেখানে গিয়ে চেয়ারের কাছে দাঁড়াই এবং সবাইকে নমস্কার জানাই এবং ওনারা আমাকে বসতে বলেন এবং চেয়ারে বসে আমি ধন্যবাদ জানাই। ওইখানে আমার সামনে প্রায় 10 ফুট মতো দূরত্ব ছিল এবং 10 ফুট মতো দূরত্বের সামনে বসেছিলেন দুজন অফিসার এবং সাইডে বসেছিলেন দুজন আর অন্যদিকে বসেছিলেন। এইভাবে প্রথমে আমাকে নাম, বাবার নাম, কোথা থেকে এসেছেন এইসব জিজ্ঞাসা করা হয়। এরপরে আমাকে জিজ্ঞাসা করা হয় আমার সাবজেক্ট, যেহেতু আমার সাবজেক্ট বোটানি ছিল সেই কোয়েশ্চেন করা হয়। পেনিসিলিন কি আবিষ্কার করেন, কবে আবিষ্কার করা হয়, প্রজাতির নাম। এরপরে এইসব করার পর আমাকে সাবজেক্ট থেকে বাদ দিয়ে এবার কোথা থেকে এসছে সেই সেখানে উল্লেখযোগ্য কেন, বিশেষ করে আমি দাঁতন থেকে গেছিলাম, দাঁতন কেন উল্লেখযোগ্য, এরপর ওই জায়গায় ঐতিহাসিক স্থান আছে নাকি, বললাম যে দাঁতনে মোগলমারি আছে। এরপরে আমার জন্ম সার্টিফিকেট বেট করতে হলে কার কাছে যেতে হবে এইটা নিয়ে আমাকে একসার কোশ্চিন করেন এবং আমি যথাযথটি বলি এবং তারপরে আর এক স্যার আমাকে কোশ্চিন ধরে যে পথ দুর্ঘটনায় কী কী নিয়ম পালন করবে। তো তা আমি উত্তর দিলাম, তখন সেই স্যার জিজ্ঞাসা করলেন কোনো এক জায়গায় সমস্যায় পড়েছ তখন তোমার কাছে কেউ নেই, ফোনও নেই আর কোনো রাস্তাঘাটের লোকজনও নেই, তখন তুমি কী করবে? তো আমি প্রাথমিকভাবে উত্তর দিই, মনে হয় যে সেই সময় আমার উত্তরটা স্যারেদের এতটা ভালো লাগেনি, তবে আমি এটা উত্তর দেওয়ার পরে স্যাররা একটু নিজেদের মধ্যে দেখেছিলেন বললেন এবং বললেন যে ঠিক আছে তুমি আসো। এই শুনে আমি আমার স্যারদের ধন্যবাদ জানিয়ে আমি বেরিয়ে আসি। অসিত দাসকে ধন্যবাদ জানাই ওনার ইন্টারভিউর অভিজ্ঞতা আমাদের সঙ্গে শেয়ার করার জন্যে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে ধন্যবাদ।